গ্রামে গঞ্জে রানাচে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুশ্মন হচ্ছে এই আওয়ামী লীগ। এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন, আপনারা কেউ ছাড় পাবেন না। দাদা বাবুদের এজেন্ডা যেও বাস্তবায়ন করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমি স্বাভাবিকভাবে গ্রামে গঞ্জে বা হচ্ছে একদম প্রান্তিক অঞ্চলে গিয়ে মানুষদের সাথে মিশতে পছন্দ করি। যতগুলা জায়গায় আমি গিয়েছি, আজ পর্যন্ত একজন মানুষও বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা। এটা পরের আলাপাগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। গ্রামে গঞ্জে রানাচে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুশ্মন হচ্ছে এই আওয়ামী লীগ, কারণ তারা তাদের সন্তানদেরকে হত্যা করেছে। আপনি কি আপনার সন্তানদেরকে যে হত্যা করবে তাকে এভাবে মাফ করে দিবেন? আমরা এত সুশীল হইতে পারি নাই। যারা আমার ভাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না। আজকে ভারতের দাদা বাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে। আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই, দাদা বাবুদের কোনো ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না। দাদা বাবুদের সকল ষড়যন্ত্র রুখতে ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে। এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন, আপনারা কেউ ছাড় পাবেন না। বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি, পাহাড় থেকে সমতল আমরা বাংলাদেশি। দাদা বাবুদের এজেন্ডা যেও বাস্তবায়ন করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে, ভারতের সাথেও সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। কথা হবে চোখে চোখ রেখে। কারো কোনো এজেন্ডা যদি এই দেশে কেউ বাস্তবায়নের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি জারি থাকবে ইনশাআল্লাহ।